হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কীভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন। দেখুন, এর মাধ্যমে আপনি কোনো একজন গার্জেন বা কোনো একজন কাস্টমারকে খুব সহজেই আপনার ডিউ পেমেন্ট পাঠিয়ে দিতে পারবেন এবং পেমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন। কীভাবে করবেন তা আপনাদের দেখাচ্ছি। দেখুন, ফার্স্ট মেসেজ ডেক্স এখানে ইকুয়াল টু দিলাম, তারপর দেখুন ডাবল ইনভার্টেড কমা ডিআর, আবার স্পেস দিলাম, ডাবল ইনভার্টেড কমা অ্যান্ড সিম্বল দিলাম। এবার দেখুন নেমের যে সেলটি রয়েছে সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, তারপর দেখুন আবার স্পেস দিলাম, আবার অ্যান্ড সিম্বল দিলাম, তারপরে ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম, তারপরে দেখুন স্পেস দিয়ে লিখলাম ইয়র পেন্ডিং অ্যামাউন্ট ইজ, স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর আবার ইনভার্টেড কমা, ডবল ইনভার্টেড কমা, তারপরে অ্যান্ড সিম্বল দিবেন, তারপরে দেখুন অ্যামাউন্ট হচ্ছে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, তারপরে স্পেস দিলাম, আবার অ্যান্ড সিম্বল, এবার ডবল ইনভার্টেড কমা আবার দিলাম, আবার স্পেস দিলাম, আবার টেক্সট লিখলাম প্লিজ পেড, বা আপনি যদি এখানে অন্য কিছু লিখবো মনে করেন তাহলে লিখতে পারেন উইদিন 20 February 2024 ডট দিলাম, এবার ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, এবার এন্টার দিয়ে দিলাম, দেখুন হয়ে গেছে। এবার একটু র‍্যাপ টেক্সট করে দিলাম, র‍্যাপ টেক্সট দেখুন ডিআর এক্সি আমি সিম্পল নাম লিখেছি, তারপর ইয়ার পেন্ডিং অ্যামাউন্ট ইজ 5000, প্লিজ পেড উইদিন 20 February 2024। এবার দেখুন সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে আসুন, দেখুন প্রত্যেকটা ঘরে হয়ে গেছে, দেখছেন। এবার দেখুন যে কীভাবে পাঠাবো, দেখুন সেটা আপনাদের দেখাচ্ছি। এবার এখানে সমান দিলাম হাইপার লিঙ্ক ক্লিক করলাম, তারপরে ডাবল ইনভার্টেড কমা, তারপরে দেখুন https://, তারপরে wa.me, তারপরে দেখুন আবার স্ল্যাশ, তারপরে ফার্স্ট ডাবল ইনভার্টেড কমা, তারপরে দেখুন অ্যান্ড সিম্বল দিবেন, তারপরে দেখুন F2, এই দেখুন যে মোবাইল নাম্বার যেখানে দেওয়া আছে যে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর ডবল ইনভার্ট, এবার দেখুন অ্যান্ড সিম্বল দিবেন, তারপর ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, তারপরে দেখুন আবার কোশ্চিন মার্কস দিলাম, এবার টেক্সট লেখার পর আবার ইজিক্যাল টু, তারপরে ডবল ইনভার্টেড কমা অ্যান্ড সিম্বল দিলাম, অ্যান্ড সিম্বল দেওয়ার পর এবার দেখুন এই টেক্সট মেসেজ টেক্সট এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর কমা দিলাম, ডবল ইনভার্টেড কমা, তারপরে সেন্ড, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এবার এন্টার দিয়ে দিলাম, দেখুন হয়ে গেছে। এবার সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম, প্রত্যেকটা ঘরে হয়ে গেছে। তারপরে দেখুন এখানে যে সেন্ড অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, দেখুন হোয়াটসঅ্যাপ এখানে দেখাচ্ছে, যেহেতু আমার অলরেডি হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে রয়েছে, আমি এখানে দেখুন ওপেন হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করলাম, দেখুন এখানে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড টু ওপরে লেখা রয়েছে, দেখুন আমি যে নাম্বারে পাঠাবো ওই নাম্বারটি আমি সার্চ করছি, নাম্বারটি সিলেক্ট করলাম, এবার ফরওয়ার্ড করে দিলাম, দেখুন ফরওয়ার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন মেসেজ সেন্ড হয়ে গিয়েছে, ডিআর এক্সি যেটার নেম লিখেছি আমি, ইয়ার পেন্ডিং অ্যামাউন্ট ইজ 5000, প্লিজ পেড উইদিন 20 February 2024। দেখুন এক্সেল সিটে এক্সি যেনার নেম 5000, এটা হচ্ছে পেড অ্যামাউন্টের জন্য মেসেজ করেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। এইরকম অসংখ্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন, এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন রাখুন।